সৃজনশীল প্রশ্ন নিয়ে ভয় পাচ্ছ নিশ্চয়ই, কারণ আমার চ্যানেলের যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে সৃজনশীল প্রশ্নের সময় কমাও সময় কমাও এমন অসংখ্য শিক্ষার্থী কমেন্ট করেছে। তাই আমার কাছে মনে হয়েছে সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় এর একটি সঠিক পদ্ধতি হয়তো সবার অজানা রয়েছে। তাই সৃজনশীল পদ্ধতিতে সময় যেটুকু আছে সেইটুকু সময়ের মধ্যেই সব উত্তর লিখে কিভাবে ভালো নম্বর পেতে হয় আজকে সেই পদ্ধতিটি তোমাদের শেখানোর চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা শুরু করি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা যখন শিক্ষার্থী ছিলাম তখন সৃজনশীল পদ্ধতি ছিল না, আমরা তখন পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করেছি, মুখস্থ করে করে লিখেছি, অর্থাৎ আমরা এমনভাবে মুখস্থ করেছি মানে যাহা মুখস্থ করেছি তাহাই এসেছে পরীক্ষায় এবং আমরা লিখেছি, স্যারেরাও নাম্বার দিয়েছে। আমরা আমাদের সময় কিন্তু পুরো বই পড়তাম না, সুনির্দিষ্ট কিছু অধ্যায় থাকতো সেই অধ্যায়গুলো পড়তাম এবং সুনির্দিষ্ট কয়েকটি প্রশ্ন পড়তাম এবং এগুলো এই প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় শতভাগ গমন এবং শতভাগ নম্বর। এই মুখস্থ নির্ভর পদ্ধতির ফলে শিক্ষার্থীরা একটি গণ্ডির মধ্যে বন্দী থাকতো, অর্থাৎ তাদের জ্ঞানের যে পরিধি, অর্থাৎ শিক্ষা তো জ্ঞান অর্জনের জন্য, এই জ্ঞান অর্জনের জন্য যে শিক্ষা পাওয়ার কথা সেটি আসলে আমরা পাইনি। ফলে সরকার তখন সৃজনশীল পদ্ধতি নামে একটি পদ্ধতি উদ্ভাবন করে। সৃজনশীল পদ্ধতিটা আসলে কি, চলো আমরা সেটি বোঝার চেষ্টা করি। ধরো একটি গল্প দেয়া আছে কয়েক লাইন, সেখানে লেখা আছে রাজশাহীর বাঘা পদ্মা নদীর তীরে অবস্থিত। সৃজনশীল প্রশ্নে এটির প্রশ্ন থাকবে এরকম যে বাঘার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর নাম কি, এটি একটি প্রশ্ন থাকবে এরকম। আরেকটি প্রশ্ন থাকবে নদী পাড়ের মানুষের আর্থসামাজিক অবস্থা তোমার যুক্তি দিয়ে উপস্থাপন করো। কিন্তু দেখো বাঘার পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদীর একটি নদী, কিন্তু ওখানে কিন্তু বলা নেই সেই নদী পাড়ের মানুষের আর্থিক অবস্থা কেমন, ওখানকার মানুষের পেশা কেমন, ওখানকার মানুষের আয়ের উৎস কি, এগুলো কিন্তু লেখা নেই, বলাও নেই। কিন্তু তোমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এই প্রশ্নের উত্তর দিতে হলে তোমাকে কি করতে হবে, পুরো বই অর্থাৎ ওই অধ্যায় পুরোটা পড়তে হবে। শুধু তাই নয়, আশেপাশে যদি নদী পাড়ের মানুষের জীবন সংক্রান্ত কোনো বই থাকে সেগুলোও কিন্তু পড়তে হবে। সুতরাং কথা না বাড়িয়ে চলো সৃজনশীল প্রশ্ন কিভাবে সহজ ভাষায় লিখতে হয় এবং সঠিক পদ্ধতিতে লিখতে হয় সেটি জানি। প্রতিটি সৃজনশীল প্রশ্নে চারটি অংশ থাকে, একটি অংশ জ্ঞানমূলক, একটি অংশ অনুধাবনমূলক, একটি অংশ প্রয়োগমূলক এবং সর্বশেষ অংশ উচ্চতর দক্ষতামূলক। জ্ঞানমূলক প্রশ্নে আসি। জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মতো, অর্থাৎ সরাসরি প্রশ্ন সরাসরি উত্তর। এবং এখানে খেয়াল রাখতে হবে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার মূল নিয়ম হচ্ছে প্রশ্নের পূর্ণমান অর্থাৎ নম্বর দেখে প্রশ্ন লিখতে হবে। দেখা যাচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের নম্বর হচ্ছে এক, সুতরাং এক নম্বর প্রশ্নের উত্তরের জন্য তুমি যদি দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা লেখো তাহলে হবে না। এক নম্বর প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে প্রশ্ন হয় সরাসরি এবং উত্তরও দিতে হবে সরাসরি, স্ট্রেট কাট, অর্থাৎ বাঘার পাশে বয়ে যাওয়া নদীর নাম কি, জ্ঞানমূলক প্রশ্ন, তুমি লিখবে পদ্মা। মূল কথা, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে হবে খুব সহজে, খুব কম সময়ে, যতটা কম সময় পারা যায়, 30 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবা তোমরা। এবারে আসি অনুধাবনমূলক অংশে। অনুধাবনমূলক অংশের পূর্ণমান দুই অর্থাৎ মাত্র দুই নম্বর, সুতরাং বোঝাই যাচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের চেয়ে একটু বড় করে লিখতে হবে। মনে রাখবা অনুধাবন অংশের নম্বর যেহেতু দুই, সেহেতু তোমরা দুই প্যারা লিখবা, অর্থাৎ যত নম্বরের পরীক্ষা ততটি প্যারা লিখবা, তত পৃষ্ঠা না কিন্তু তত প্যারা লিখবা। তাহলে তোমার যে শিক্ষক খাতা দেখবেন সেই শিক্ষক কিন্তু দৃষ্টি আকর্ষিত হবে এবং তোমাকে কিন্তু পূর্ণ নম্বর দেবে। তাহলে অনুধাবনমূলক প্রশ্ন কেমন আসতে পারে, ওই যে নদী পাড়ের গল্পের যেটি কথা মনে আছে তোমাদের নিশ্চয়ই, আমি বলেছিলাম যে নদী পাড়ের মানুষের আর্থিক অবস্থা বা আর্থসামাজিক অবস্থা বর্ণনা করো, আর্থসামাজিক অবস্থার কথা বলেছিলাম। এই প্রশ্নটির উত্তর দিতে হলে তোমাকে অবশ্যই বই পড়তে হবে মনোযোগ সহকারে। সৃজনশীল প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য মনোযোগ সহকারে বই পড়তে হবে, কিন্তু কোনো কিছু মুখস্থ করা যাবে না, বই পড়তে হবে মনোযোগ দিয়ে। যেমন তুমি নদী পাড়ের মানুষের আর্থসামাজিক অবস্থার জন্য পুরো বই যেমন মনোযোগ দিয়ে পড়বা, ঠিক একইভাবে তোমার গ্রামের পাশে যদি কোনো নদী থাকে বা আশেপাশে তোমার উপজেলায় যদি কোনো নদী থাকে, সেই নদী পাড়ের এলাকায় একদিন যাও না, দেখে আসো, সেখানে গিয়ে দেখো সেখানকার মানুষের কীভাবে জীবন ধারণ করে, সেই জীবন ধারণ করার
অভিজ্ঞতা নিয়ে মূলত এটা লিখতে হবে, এবং এই যে অভিজ্ঞতা এবং আর্থসামাজিক অবস্থার যে বর্ণনা, এই এইটাকে বইয়ের ভাষায় বলে উদ্দীপক, এবং এই উদ্দীপকের অভিজ্ঞতা কাজে লাগিয়েই আসলে এই উত্তর দিতে হবে। অর্থাৎ তোমার কল্পনা শক্তি দিয়ে এখানকার উত্তর দিতে হবে, আর যেহেতু কল্পনা শক্তি দিয়ে উত্তর দিতে হয় সে কারণেই মূলত এই অংশের নাম দেওয়া হয়েছে অনুধাবনমূলক অংশ। আশা করি বুঝতে পেরেছ। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কিন্তু দুই প্যারায় লিখবা, কারণ নম্বর দুই মনে রাখবা। এবারে আসি প্রয়োগমূলক অংশে। প্রয়োগমূলক অংশে বই এবং উদ্দীপক দুটো মিশাইলে যেটা হয় সেরকম কিছু একটা প্রশ্ন আসবে। প্রয়োগমূলক অংশকে বলা হয় এরকম বলা হয় যে যদি পুরো প্রশ্ন কাঠামোকে যদি একটি মানব দেহের সঙ্গে তুলনা করা হয় তাহলে এই প্রয়োগমূলক অংশ হচ্ছে পুরো বডি। তার মানে বুঝতেই পারছো এটি কত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রয়োগমূলক অংশে কিন্তু নম্বর তিন, সুতরাং অবশ্যই তিন প্যারার মধ্যে লিখবা, প্যারা প্যারা করে লিখবা। তাহলে শিক্ষার্থী যে খাতাটি প্যারা প্যারা করে লিখবে, একজন শিক্ষক যখন এই খাতাটি দেখবেন তখন কিন্তু তিনি আকর্ষিত হবে, অর্থাৎ তার দৃষ্টি আকর্ষণ করা হবে, এবং দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষক তোমার খাতা মনোযোগ দিয়ে পড়বে। কারণ এখানে কিন্তু মুখস্থের যেহেতু কিছু নেই, সেহেতু শিক্ষককে দিয়ে তোমার খাতা পড়াতে হবে, অবশ্যই পড়তে বাধ্য করাইতে হবে, এবং বাধ্য করতে হলে তোমাকে ছোট ছোট প্যারা নিয়ে একটু গুছিয়ে লিখতে হবে। তাহলেই কিন্তু শিক্ষক তোমার মূল কথাটা বুঝতে পারবেন এবং তখন তোমাকে নম্বর দেবে। কিন্তু তুমি যখন মুখস্থ লিখবা পৃষ্ঠার পর পৃষ্ঠা, তখন শিক্ষক কিন্তু বলবে এত কেন লিখছে, আমি এত মানে খাতা দেখতে চাইবেন না, এরকম হয় কিন্তু। সুতরাং তোমরা ছোট উত্তর লিখবা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো লিখবা। কখনোই সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভয় পাবা না, এবং টাইম ফ্রেম যেহেতু এখানে লিমিটেড আছে সুতরাং বড় উত্তর লিখবা না, যেটাই লিখবা গুছিয়ে ছোট করে লিখবা, প্যারা প্যারা করে লিখবা। তাহলে হয়ে গেল প্রয়োগমূলক অংশের উত্তরের কিছুটা ধারণা অন্তত পেলে। সর্বশেষ অংশের নাম উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, এবং এই প্রশ্নের নম্বর কিন্তু চার। সুতরাং এই প্রশ্নের এই অংশের প্রশ্নের উত্তর কমপক্ষে তোমাকে চার প্যারায় দিতে হবে, এটা মনে রাখবা, কিন্তু চার প্যারায় দিতে হবে। এবং বলা হয়, শিক্ষকরা বলে থাকেন, শিক্ষার্থীরাও বলে থাকেন যে এই অংশের শতভাগ নম্বর, অর্থাৎ চারে চার পাওয়া যায় না, চারে চার পাওয়া যায় না, এটা একদম অসম্ভব কিছু নয়, চারে চার পাওয়া যাবে, কিন্তু বুদ্ধি করে উত্তর দিতে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর মূলত একটা অংশের সাথে আরেকটা অংশের একটা যোগসূত্র থাকে। কেমন? ধরো উচ্চতর দক্ষতামূলক অংশে এরকম প্রশ্ন আসতে পারে যে ওপরে যে তিন লাইন চার লাইন যে গল্প থাকে সেখানে এরকম মনে করো আছে যে রাজশাহীর বাঘার পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে, এবং এই নদীর পাড়ে দরিদ্র ছেলে আশিক সে বাস করে, এবং সে নবম শ্রেণীর শিক্ষার্থী। কিন্তু মনে করো প্রশ্ন আসলো, আশিকের জীবনধারা এমন নিম্নবিত্ত কেন, যেহেতু আশিক দরিদ্র, এটা কিন্তু লেখা আছে ওখানে, সেহেতু এইরকম প্রশ্ন একটা আসলো, তাহলে উত্তর লিখবা কিভাবে? এই উত্তর লেখার জন্য তোমাকে কিন্তু অবশ্যই বাস্তব জ্ঞান অর্জন করতে হবে, অর্থাৎ তুমি যে গল্পটা পাঠ্য বইয়ে যে গল্পটা আছে সেই গল্পটা মনোযোগ দিয়ে বই পড়বা, এবং শুধু ওই সুনির্দিষ্ট একটি পাঠ্য বইয়ের উপরে সীমাবদ্ধ থাকলে হবে না, তোমাকে বাইরের বইও পড়তে হবে, নদীপাড়ের জীবন কেমন হয় এটা জানতে হবে, নদীপাড়ে ছুটে যেতে হবে। সব মিলিয়ে ধরো আশিকের এই নিম্নবিত্ত কেন, কারণ নদীপাড়ে হয়তো তার প্রতি বছর তার বাড়ি ভেঙে যায়, নদী ভাঙন হয়, তার বাবা হয়তো নিম্নবিত্তের আয় করে, তোমার আশিকের বাবার আয়ের উৎসটা জানতে হবে। এই আশিকের বাবার আয়ের উৎস কিন্তু তোমার ওই গল্পে নেই, সুতরাং এই এটি কিন্তু জানার জন্য তোমাকে বাস্তবিক একটা বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে, অর্থাৎ তোমাকে চিন্তা করার, তোমাকে কল্পনা করার একটা বোধ তোমার মধ্যে কিন্তু থাকতে হবে। সুতরাং এই বোধ থেকেই তোমাকে কিন্তু উত্তরগুলো লিখতে হবে। মূল কথা, সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য মুখস্থ করবা না, মুখস্থ কেউ করে না, সুতরাং একই প্রশ্নের উত্তর কিন্তু এক একজনের এক এক রকম হবে। তুমি যা লিখবা আর পাশের জন তা নাও লিখতে পারে, কোনো সমস্যা নেই, তুমি যেটা লিখবা সেটাই ভালো করে লিখো, প্যারা প্যারা করে লিখো, তাহলে তোমার শিক্ষক এই তোমার উত্তরগুলো দেখে ভালো নম্বর দিতে পারবে। ফার্স্ট বয় যে সবসময় ফার্স্ট হবে বিষয়টা এমন নয়, তুমি দেখা যাচ্ছে সবাই আশা করছে যে এই ছেলেটা A+ পাবে, সে কিন্তু A+ নাও পেতে পারে, তুমিও A+ পেতে পারো, কারণ তুমি লাস্ট বেঞ্চে বসেছো ঠিকই, কিন্তু তুমি নদীপাড়ের মানুষ, তুমি এটি ভালো জানো, সুতরাং জানতে হবে। এর জন্য যে পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রচুর বই পড়ো,
বই পড়ার কোনো বিকল্প নেই, প্রচুর বই পড়তে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে এবং কল্পনার শক্তি দিয়ে তোমাকে লিখতে হবে। প্রয়োজনে তুমি উপন্যাস লেখার একটি প্র্যাকটিস করো, প্রয়োজনে তুমি ডায়েরি লেখো, এরকম লেখো, লেখার শিখো এবং বাস্তবতার নিরিখে সেই লেখাগুলো খাতায় ফুটিয়ে তুলো, প্যারা প্যারা করে পৃষ্ঠা পৃষ্ঠা লিখে সৃজনশীল প্রশ্নের উত্তর দিলে কোনো নম্বর, মানে বেশি নম্বর পাওয়া যাবে না। সুতরাং সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে গিয়ে একদমই ভয় পাবে না, কনফিডেন্ট আত্মবিশ্বাস নিয়ে তোমরা উত্তর দাও এবং তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর শিক্ষা এবং পরিবেশ বিষয়ক আরও প্রশ্ন আরও তথ্য জানার জন্য অবশ্যই এডুকেশন এনভায়রনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো, কমেন্ট করো তোমাদের কী ধরনের সমস্যা হচ্ছে, আমি সেই সকল সমস্যার সমাধানের উপায় বলবো। প্রয়োজনে আমি যেহেতু সাংবাদিকতা করি, প্রয়োজনে সরকার বা মন্ত্রী বা যে কর্তৃপক্ষ তাদের কাছেও তোমাদের এই মনের প্রশ্নগুলো তুলে ধরবো। ভালো থেকো।